সরকারি সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে চালিত হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এর ফলে দারুণভাবে লাভবান হচ্ছেন রাজ্যের সকল অংশের মহিলারা। বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে তৈরি হওয়া লাখপতি দিদিরা এর অন্যতম উদাহরণ। এবারে রাজ্যের মহিলা কৃষকদের সশক্তিকরণের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা মহিলা কমিশন। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় বৃহস্পতিবার গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে ত্রিপুরা মহিলা কৃষক সশক্তিকরণ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারত কৃষি নির্ভর দেশ, তাই কৃষকদের উন্নয়ন হলে দেশ উন্নত হবে। তাই কৃষকদের সমৃদ্ধশালী করে তুলতে কৃষক সম্মান নিধি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যে সকল মহিলা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আরও বেশিভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে, তাদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। কারণ মহিলাদের উন্নয়ন হলেই রাজ্যের উন্নয়ন সম্ভব। যখন ভাই ফোটার সময় আমার বোনের সময় হাত মানে সেই রাখি বন্ধনের সময় ছিল, তো আমি সেদিনে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যারা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করে জানো ডিগ্রি কলেজে তাদের কোন রকম ফিস দিতে হবে না। এখনো সেটা চলছে, এতে করে মেয়েরা উৎসাহিত হচ্ছে। আমরা সাইকেল টু গার্ল, আমরা সাইকেল দিচ্ছি ওনাদেরকে। গত বাজেটে আমরা বললাম না সাইকেল দিয়ে হবে না, স্কুটি দিতে হবে, তো সেটাও আমরা করছি এখানে। তো আমরাও চাই যে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক, এবং আমি শিওর যে ত্রিপুরার চেহারা আগামী দিন সত্যি একটা ভালো জায়গায় আসবে। এবং আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এখানে যদি কৃষি উন্নতি না হয় তাহলে কোনো সময়, যে কারণে দেখুন কোভিড এর সময়ে অন্যান্য বড় বড় বিগ যে মানে দেশগুলো ছিল তাদের কিন্তু অবস্থা কাহিল হয়েছিল, কিন্তু ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ এই কারণে কিন্তু আমাদের এই কোভিডে কিন্তু আমাদের খুব বেশি একটা কাহিল করতে পারে। তো আমাদের এই যে প্রোডাকশন, এবং এখানে বলা হয়েছে যে আমাদের এসএসজি গ্রুপের বোনেরা যখন কাজ করে, আমিও যাই অনেক মেলাতে সরস্বতী হচ্ছে, সেখানে একটা ফিনিশিং যে বিষয়টা তার প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটিটা যেন ভালো, এর জন্য স্কিল ডেভেলপমেন্ট নিশ্চয়ই এখানে আলোচনা করবেন, যারা আছে যেসব পার্সোনাল এসেছেন, যে সেটাকে আরো কি করে ভালো করে মানে ফিনিশ প্রোডাক্টটা যেন অ্যাট্রাকটিভ হয়, এবং তার জন্য আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে মানে সেই স্কিল ডেভেলপমেন্ট আরো ভালো হয়। এই দিনের এই সেমিনারে কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্ব এবং বিভিন্ন প্রকার ঔষধি গাছ চাষ নিয়ে আলোচনা করা হয়। পিওর রিপোর্ট, আর ইনিউজ।